রাজধানীতে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তেজগাঁও উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ। এ মামলা এজাহারভুক্ত এখন পর্যন্ত ১২ আসামিকে গ্রেপ্তার করা হলো। সরকারি হাসপাতালে কোনো রোগী যখন যায়, কোনো রোগীকে কিন্তু তারা বেটার ট্রিটমেন্ট দিতে পারে না। ওই দালালরা করে কি ওই ডাক্তারদের রূপ শাসন করে এই মোহাম্মদপুর আদাবর শের বাংলা নগর থানা প্রায় ১-১৫০ অবৈধ ক্লিনিক আছে, সেখানে পাঠিয়ে দেন। এটা অহরহ চলছে। আমরা প্রায় ২০-২৫ জনের মধ্যে দালাল গ্রেপ্তার করেছি এবং এই অবৈধ হাসপাতাল রয়েছে তাদের আমরা ডাটা কালেকশন করছি। ফলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা ইনফর্ম করব, তাদেরকে সাথে নিয়ে আমরা এগুলি বন্ধ করার ব্যবস্থা করব। চট্টগ্রামে অনুমোদনহীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে একটি নিরাময় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আগ্রাবাদ সিডিএ এলাকায় আছেন সহকর্মী কমল দে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, অবৈধ যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকাল থেকে শুরু হয়েছে সে অভিযানের অংশ হিসেবে আগ্রাবাদ সিডি এলাকায় মন নামে একটি সেন্টার পাওয়া গেছে। সেই সেন্টারে অভিযান শেষ করে তারা এখন সেন্টারটি তারা বন্ধ করে দেবেন। এখানে তারা ১২ জন রুগী পেয়েছেন, সেই রুগীগুলিকে সরকারি যে নিরাময় কেন্দ্র রয়েছে সেই সরকারি নিরাময় কেন্দ্রে তারা নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। তো এখানে রয়েছেন উপপরিচালক সভাপতি সাহেব, আপনি জানতে চাইব এখানে এসে আপনার কী ত্রুটিগুলি পেয়েছেন এবং এটি কী ধরনের নিরাময় কেন্দ্র ছিল? ধন্যবাদ। এটা মন মাদকাসক্ত নিরাময় নামে এরা অবৈধভাবে চালাচ্ছিল, এদের কোনো লাইসেন্স নেই। আমাদের সরকারি যে বেসরকারি নিরাময় কেন্দ্রের লাইসেন্স থাকার কথা, তারা বিনা লাইসেন্সেই এই কেন্দ্রটি পরিচালনা করছিল। এখানে আমরা এসে দেখলাম যে তাদের যেসব রুগী আছে তার মধ্যে কোনো একজন পিতা বলতেছে যে সিগারেট খায়, তাকে ভর্তি করে রেখে গেছে। একজন মানসিক রুগী, তাকে এখানে নিরাময় কেন্দ্রে ভর্তি করে দিয়ে গেছে। একজন ইসের আসলে কথা বলছিলাম উপপরিচালক, তিনি আমাদের যেটা নানা অনিয়ম ছিল এবং কোনোরকম লাইসেন্স ছিল না এই নিরাময় কেন্দ্রের। এরকম অন্তত চট্টগ্রাম শহরে ৩টি নিরাময় কেন্দ্র রয়েছে, সেই ৩টি তারা বন্ধ করে দেবেন পর্যায়ক্রমে। এবং এখন যেটি বন্ধ করা হচ্ছে সেখানে ১২ জন যারা রুগী ছিলেন তাদেরকে সরকারি একটি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া বলে তিনি আমাদেরকে নিশ্চিত করছেন। আসলে নানা অনিয়মের মধ্য দিয়ে চট্টগ্রামে এই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সেখানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বলা হলো, মাদকাসক্তির বাইরে নানা ধরনের মানসিক রুগী, পারিবারিক যে অশান্তি, সেরকম রুগী লোকজনকে এনে ভর্তি করা রাখা হতো এবং তাদের কাছে টাকা আদায় করা হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না ভালোভাবে, এমনকি তাদের চিকিৎসক ছিল না। তো বলা চলে যে এরকম যে আরও ২টি রয়েছে সেগুলিতে অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এসে সেন্টারটি দেখেছেন, তাদের কথা বলেছেন এবং তিনি একটি ভালো সিদ্ধান্ত দিয়েছেন, যারা এখানে রুগী ভর্তি আছেন তাদেরকে অবশ্যই সরকারি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে ডাক্তার পরীক্ষার পর তারা সিদ্ধান্ত দেবেন তারা কি নিরাময় কেন্দ্রে থাকবেন নাকি না অন্য কোথাও বা বাসায় চলে যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল যে চট্টগ্রামে আজকে থেকে শুরু হয়েছে মাদকাসক্তি যে অবৈধ নিরাময় কেন্দ্র সেগুলোর বিরুদ্ধে অভিযান, সে অভিযানের অংশ হিসেবে আগ্রাবাদ সিডিএর এই মন যেটি নিরাময় কেন্দ্র ছিল একটা অবৈধ নিরাময় কেন্দ্র এবং এখানের মধ্যে নানা রোগী অর্থাৎ মাদকাসক্তির বাইরে নানা রোগী ছিল তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি এখন সিলগালা করে দেওয়া হবে। তো রাজু এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। চট্টগ্রামে অনুমোদনহীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে খবর জানাতে সিডিএ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব।